একই দিনে 327টি প্রকল্পের উদ্বোধন বনগাঁ পৌরসভায়। বাড়ির মহিলাদের দেওয়া হলো ইন্ডাকশন ওভেন। একদিনে এত প্রকল্পের উদ্বোধন জেলায় নজির, দাবি পৌর কর্তৃপক্ষের। একই দিনে 327টি প্রকল্পের উদ্বোধন বনগাঁ পৌরসভার। পৌর কর্তৃপক্ষের দাবি, একদিনে একসাথে এত প্রকল্প উদ্বোধনের নজির এই জেলাতে নেই। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে চাপাবেড়িয়াতে নির্মিত অগ্নিকন্যা বিনোদন পার্ক, গায়ত্রী জল প্রকল্প, ভূপেন্দ্রনাথ শেঠ কর্মতীর্থ, বিনাপানি সেতু, পরিতোষনাথ স্মৃতি পার্ক, কালীতলা পার্কিংয়ের চালক খালাসিদের বিশ্রামাগার, পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিশ্ব বাংলা ক্লক টাওয়ার, যশোর রোডের ওপর তিনটি মৃত প্রাচীন গাছে বিশ্ব বাংলা, জয় বাংলা ও শিক্ষাশ্রী প্রকল্পের ভাবনা ফুটিয়ে তোলা, বনগাঁ চাকদা সড়কের পাশে চৈতন্যদেবের মূর্তি, ইছামতি নদীর ওপর রায়ব্রিজের সৌন্দর্যায়ন, ইছামতির তীরে পার্ক নির্মাণ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করা হয়। বনগাঁ মতিগঞ্জ এলাকায় এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ কোন্থাম সুধীর, বিধায়ক বিশ্বজিৎ দাস, মহকুমা শাসক, বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঞ্চে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক বলেন, গায়ত্রী জল প্রকল্প, কালীতলা পার্কিং ও ড্রাইভারদের জন্য বিশ্রামাগার ও অগ্নি নির্বাপন ব্যবস্থা, শহরের সৌন্দর্যায়নে বিশ্ব বাংলা ক্লক টাওয়ার, অগ্নিকন্যা বিনোদন পার্ক, যশোর রোডে তিনটি মৃত প্রাচীন গাছের ভাস্কর্যের মাধ্যমে বিশ্ব বাংলা, জয় বাংলা ও শিক্ষাশ্রী প্রকল্পের ভাবনাকে ফুটিয়ে তোলা, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপন, নিবেদিতা পার্ক, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন, স্বর্গীয় পরিতোষনাথ স্মৃতি পার্ক, বিভিন্ন ক্লাব প্রাঙ্গণ সৌন্দর্যায়ন, বিভিন্ন রাস্তা, পুকুর ও ব্রিজ সৌন্দর্যায়ন ইত্যাদি, বিনামূল্যে পরিবেশ বান্ধব ওভেন বিতরণ কর্মসূচি, পদশ্রী পাড়ায় সমাধান, পঞ্চদশ অর্ধ কমিশন ও বিভিন্ন সরকারি প্রকল্প সহ পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় 300টি ছোট বড় ঢালাই রাস্তা, পিচ রাস্তা, ড্রেন, ইট সলিং রাস্তা নির্মিত হয়েছে। প্রায় 1,30,000 বেশি কোভিড টিকাকরণ সম্পন্ন হয়েছে। উক্ত প্রকল্প সহ মোট 327টি উন্নয়নমূলক প্রকল্পের যে শুভ উদ্বোধনের আয়োজন করা হয়েছে তাহা আজ বনগাঁর সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হল। ধন্যবাদ সকল। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাড়ির মহিলাদের সাহায্যের জন্য ইন্ডাকশন ওভেন তুলে দেওয়া হয়। এ বিষয়ে পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, 15,000 ইন্ডাকশন ওভেন তুলে দেওয়া হয়েছে, আগামী দিনে আরও ইন্ডাকশন দেওয়া হবে বলেও জানান তিনি। আজকে 327টা প্রকল্প আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের যে প্রকল্পের জন্য টাকা দিয়েছিল সেগুলো সঠিকভাবে রূপায়ণ করে 327টা প্রকল্প অন্য আমরা তৈরি করলাম। আমরা আজকে সেটাকে সূচনা করে দিলাম, এটাকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পেরেছি। 15,000 ইন্ডাকশন ওভেন আজকে যাচ্ছে, আরও যে আসছে যেগুলো বাকি আছে সেই মায়েদের কাছে আমরা পৌঁছে দেব। আমাদের এখানে বিশ্ব বাংলা ক্লক টাওয়ার দেখছেন, অগ্নিকন্যা বিনোদন পার্ক, বিনাপানি সেতু, ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি কর্মতীর্থ, স্বয়ংসিদ্ধা আউটলেট, পোল্ট্রি মডেল, বিশ্ব বাংলা, জয় বাংলা এবং শিক্ষাশ্রী এই মডেল করা হয়েছে, গায়ত্রী ওয়াটার সাপ্লাই যেটা পরিশ্রিত পানীয় জল, চৈতন্যপ্রভুর মূর্তি, তারপরে নিবেদিতা পার্ক, পরিতোষনাথ পার্ক, ড্রাইভার সেট, ফায়ার ফাইটিং, তারপরে জ্ঞানবিকাশ স্মৃতি মাঠ সৌন্দর্যায়ন, অভিযান সংঘের মাঠ সঙ্গীত আয়োজন এবং নির্মল বাংলা প্রকল্পে তরুণ সর্দার যিনি রবিকণ্ঠী গায়ক ছিলেন তার নামে ডাম্পিং গ্রাউন্ড, আমাদের রায়ব্রিজে লায়নের মডেল তৈরি করা থেকে শ্রী অ্যাসেম্বলি অফ গড চার্চ, রাধাকৃষ্ণ মন্দির, কালীবাড়ি, আনুমানিক 30 কোটি টাকার উপরে আমাদের একটি প্রকল্পে খরচ হয়েছে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।